ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজাহান সিরাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে নবীনগর উপজেলা সদরে স্থানীয় সাংবাদিকদের সাথে মোহাম্মদ শাহজাহান সিরাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু মেম্বার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজিম উদ্দিন ধনু মেম্বার বলেন, গত 25 নভেম্বর বৃহস্পতিবার শ্যামগ্রাম ইউনিয়নের 9 নং ওয়ার্ড শ্রীঘর গ্রামে নির্বাচনী এক সভায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজাহান সিরাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বলেন, তার গ্রামে সনাতন ধর্মের যত ভোটার আছেন তারা শেখ হাসিনাকে ভোট না দিয়ে তাকে ভোট দেবেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে শাহজাহান সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, মোহাম্মদ শাহজাহান সিরাজের এমন বক্তব্য শোনার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।